বাড়ি ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে সল্টলেকের বিএল ব্লকের বাসিন্দা আটাত্তর বছরের পূরবী গুপ্ত ১৯৯০ সালে তার স্বামীর মৃত্যু হয় আর্থিক পরিস্থিতির অবনতি হওয়ায় মাসিক বারো হাজার টাকায় বাড়ি ভাড়া দেন ওই মহিলা তার দাবি বাড়ি ভাড়ার টাকা থেকে দুই ছেলেকে তিন হাজার করে মোট ছ হাজার টাকা দিতেন ওই বৃদ্ধা বাকি ছ টাকায় সংসার না চলায় গত বছরের ডিসেম্বর থেকে ছেলেদের বাড়ি ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেন তিনি অভিযোগ এর জেরে গতকাল বড় ছেলে অনিমেষ বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে ছেলেকে তাড়িয়ে দেন বৃদ্ধার দাবি এর আগেও তাকে মারধরের জন্য থানা থেকে বড় ছেলেকে সতর্ক করা হয়েছিল গতকাল বিধাননগর পূর্ব থানায় বড় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ মায়ের সামনেই অভিযুক্ত ছেলের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিংহ হ্যাঁ হ্যাঁ বাড়িটা তো বাবার নামে বাড়িটা তো বাবা মারা গেছে এখনো আমাদের তিনজনের নামেই আছে ওইটার জন্য আমাদের বলা হয়েছিল ওইটার জন্য আমাদের টাকা দেয় না ভাড়ার টাকা দেয় ভাড়া ষোলো হাজার টাকা পায় একটা টাকাও দেয় না মা আপনাকে ভাড়ার টাকা সেই সেরকম যদি হয় তাহলে দেওয়া উচিত আমারই আমাদেরই কিন্তু যখন এই সিস্টেম হয়েছে তখন এটা করা হবে মানে এই জিনিসটা আমরা আমরা বলি যে ভাড়া টাকা উনি প্রথমেই দিত তো না না কখনো না 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 কখনো না কাউকে যে ধাক্কা দেওয়া হয় সেটা অন্য জিনিস ধাক্কা দিয়েছিলাম বলে